রাজধানীর খিলগাঁও সিটি কর্পোরেশন মার্কের উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার শেল নিক্ষেপ করতে হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকালে খিলগা বাজার উচ্ছেদ অভিযানে যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর নেতৃত্বে ছিলেন সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান। কিন্তু উচ্ছেদ অভিযান চলাকালে বাধার মুখে পড়তে হয় তাদেরকে। শুরু হয় ধস্তাধস্তি এবং সংঘর্ষ, পরে টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শুরু হয় উচ্ছেদ অভিযান, এরপর দোকানের মাল সামান নিয়ে হঠাৎই পথে দাঁড়াতে হয় খিলগা বাজারের ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, স্বল্প সময়ের নোটিশে উচ্ছেদ করেছে ঢাকা সিটি কর্পোরেশন, পর্যাপ্ত সময় না দেওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। রাস্তায় বসতে হবে, আমার সব দোকানপাট সব ভেঙে ফেলছে, এখন আমরা কি করে খাবো এর কোনো ই নাই। তারা আমাদের কোনো সময় সাপেক্ষে কিছু দিতে দেয়নি, হুট করে এসে সব বুলডাজার দিয়ে ভেঙে দিতেছে। যেহেতু আইন হয়েছে বাংবো সমস্যা নাই, কিন্তু সময় তো দেবো, দুই ঘন্টা সময় দেবো, পাঁচ ঘন্টা সময় দেবো, কিন্তু ওই সাইড সময় দিতেছে, এখন ওই সাইড দুই দিন সময় পাবো, কিন্তু এই সাইড এখন সময় পাবো না। কালকে তিনটা বাজে হয়ে গেছে, একদিনে মালটা কই সরায়। তবে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন আদালত ব্যবসায়ীদের দুই মাস সময় দিয়েছেন। শনিবারও উচ্ছেদের ব্যাপারে মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়, কিন্তু তারা এতে কর্ণপাত করেনি। হঠাৎ করে কিছু বহিরাগত যুবক এরা এসে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে, এবং এর প্রেক্ষিতেই আমরা আমার নিজেরও মাথায় বেশ কয়েকটি ইটের আঘাত এসে পড়ে। হেলমেট থাকার কারণে আল্লাহ রহমতে আমি ক্ষতিগ্রস্ত হইনি। আমার এরকম একটি পরিস্থিতিতে আমরা গ্যাস টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করেছি। 500-600 ব্যবসায়ীকে আপনি হুট করে অন্যত্র যে স্থানান্তর করবেন সেটি একটি সময় সাপেক্ষ ব্যাপার বলেই তাদেরকে কিন্তু বিজ্ঞ আদালতের বিবেচনায় দুই মাস সময় দেওয়া হয়েছিল। শাহজাহানপুর থানার অধীন খিলগা বাজারটি বহুতল করার পরিকল্পনা ঢাকা দক্ষিণ সিটির, এজন্য সোমবারও চলবে উচ্ছেদ অভিযান। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।